আসসালামু আলাইকুম ভিউয়ার্স, রাতের পর্যটন নগরী কক্সবাজার পার্ট টু তে আপনাদেরকে স্বাগতম। আজ আমি আপনাদের মাঝে উপস্থাপন করতে যাচ্ছি রাত্রিবেলা সুগন্ধা পয়েন্ট অ্যান্ড সুগন্ধা বিচের দৃশ্য কেমন থাকে। সো দয়া করে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। আমি বর্তমানে আছি কক্সবাজার সুগন্ধা পয়েন্টে। সুগন্ধা পয়েন্ট থেকে শুরু করলাম আজকের ভিডিও। এখন রাত আনুমানিক একটা হবে, বাট এই সময়টাতে সুগন্ধা পয়েন্টে তেমন মানুষের আনাগুনা দেখা যাচ্ছে না, এই হাতে গুনা কয়েকজন মানুষ ছাড়া। আমি আজ বর্তমানে সুগন্ধা পয়েন্ট থেকে সুগন্ধা বিচে যাওয়ার রাস্তায়। আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি রমজান মাসে রাত্রিবেলায় কক্সবাজার সুগন্ধা পয়েন্টের পরিস্থিতি কেমন থাকে। এই হাতে গুনা কয়েকজন মানুষ ছাড়া তেমন মানুষের আনাগুনা নেই এই সুগন্ধা পয়েন্টে। তো দয়া করে সম্পূর্ণ ভিডিওটি দেখুন, আমি আপনাদেরকে সুগন্ধা বিচ পয়েন্টের পরিস্থিতি কেমন তাও দেখানোর চেষ্টা করব। তো দয়া করে ভিডিওটি কন্টিনিউ করুন। এখন আমি যাব হচ্ছে সুগন্ধা বিচের দিকে। সুগন্ধা বিচের পারের অবস্থা দেখাবো আপনাদের, ওয়েট করুন। এটা হচ্ছে সুগন্ধা পয়েন্টের বর্তমান পরিস্থিতি। দেখেন তেমন মানুষের সারা শব্দ নেই, দোকানপাটগুলো বন্ধ। এ যেন এক ভূতের নগরীতে পরিণত হয়েছে কক্সবাজার সুগন্ধা বিচ পয়েন্ট। এমনটা হওয়ার কথা ছিল না, বাট রমজান মাস হওয়ার কারণে বর্তমান পরিস্থিতিটা এরকম। এটা হচ্ছে বর্তমান সুগন্ধা বিচের দৃশ্য। এখন রাত প্রায় 1:30। আমি আছি বর্তমানে সুগন্ধা বিচের পাশে। এখানেও তেমন মানুষের আনাগোনা নেই, একদম ফাঁকা ফাঁকা জায়গা। এটা হচ্ছে বর্তমান সুগন্ধা বিচের মূল দৃশ্য। এখন রাত প্রায় 1:30 হবে। তো এই ছিল আজকের ভিডিও। দয়া করে পার্ট 2 এর জন্য অপেক্ষা করুন। পার্ট 3 তে থাকছে আকর্ষণীয় আরেকটি স্থান। তো সেই পর্যন্ত ভালো থাকুন, ধন্যবাদ।